দেশরত্ন শেখ হাসিনা গতকালকে এই পুরো ছাত্র সমাজের কথা বিবেচনা করে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তা আমরা সাদরে গ্রহণ করছি। আমরা তার এই বক্তব্যকে সাদরে গ্রহণ করে আমাদের কর্মসূচি আমরা প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত আমরা স্থগিত ঘোষণা করলাম। আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখবো, পরবর্তীতে মানে ওনার উনি আসলে কতটুকু সংস্কার করেছেন বা ই করেছেন সেটার জন্য আছে। আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই স্থগিত রাখা উচিত, তার ডিসিশনের প্রতি আমাদের শ্রদ্ধা দেখাতেই হবে, কারণ এটা একটা সময়েরও ব্যাপার। আমি চাইলেই তো এখনই করতে পারবো না, সেহেতু যে স্থগিতের যে ডিসিশনটা আন্দোলনকারী নিয়েছে এটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে।